সুশাসনের আমলে টায়ার জ্বালিয়ে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে বসলো গাড়ির চালকরা। জানা গেছে বেশ কয়েক বছর ধরে সোনামুড়া বক্সনগর সড়কটি সংস্কারের অভাবে চরম বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। গাড়ি চালকরা এই বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে, অথচ সংশ্লিষ্ট দপ্তরের কোনো হেলদোল নেই রাস্তা সংস্কারের ক্ষেত্রে। দিনের পর দিন শুধু আশ্বাস মিলেছে গাড়ি চালকদের, কিন্তু রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ এখনও পর্যন্ত গ্রহণ করা হয়নি, যার ফলে সোমবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত বাধ্য হয়ে গাড়ির চালকরা সোনামুড়া কুলুবাড়ি এলাকায় পথ অবরোধে বসে। তাদের দাবি, তারা অনেকদিন পর্যন্ত অপেক্ষা করেছে, তাই তাদের পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়। পথ অবরোধের মধ্যে দিয়ে গাড়ি চালকরা রাস্তার বেহাল অবস্থা নিয়ে তাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। দাবি জানিয়েছেন, যে কোনো মুহূর্তেই হোক এই রাস্তাটি সংস্কার করার কাজ যেন হাত লাগানো হয়, এই দাবিতে তাদের এই রাস্তা অবরোধ। সোমবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত তাদের এই সড়ক অবরোধ থাকলেও দেখা নেই প্রশাসনের কোনো আধিকারিকদের। এই নিয়ে দেখা দেয় তীব্র উত্তেজনা। দীর্ঘদিন থেকে সোনামুড়া বক্সনগর রাস্তাটি বেহাল অবস্থা, এটা সবাই জানেন। সিপাহীজলা ডিস্ট্রিক্টের অধিকাংশ রাস্তাই খারাপ, তার মধ্যে সোনামুড়া বক্সনগর রাস্তাটি একদম বেহাল অবস্থা, মানে গাড়ি চালানোর মতো কোনো অবস্থা নাই। আমরা প্রতি বছরে বছরে আমরা ট্যাক্স দিতেছি, সব কিছু আমরা সব ঠিক আছে, কিন্তু রাস্তা মেনটেন্স করার কোনো ইয়ে নাই না সরকার। এই কারণে আমরা কয়েকবার পিডব্লিউডি অফিসে, নগর পঞ্চায়েতে, তারপরে আমরা বিভিন্ন ইয়েতে আমরা ডেপুটেশন দিছি। কিছুদিন আগে দেওয়ার পরে আমরা গর্তরি মাটি দিয়ে একটু একটু ইয়ে করছে, মাটি দেওয়ার ফলে তো রাস্তা ঠিক থাকে না, এখন আরো আরো খারাপ হয়ে গেছে রাস্তা, গাড়ি চালান চলার মতো কোনো অবস্থা নাই। এই কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করা হবে, যতদিন রাস্তা কাজ না সম্পূর্ণ হইব আমরা অবরোধ চালিয়ে দেবো। কে করছেন অবরোধ আজকে? আজকে আমরা বিএমএস থেকে তামসাবাড়ি শাখা, অটো স্ট্যান্ডার্ড, শ্রমিক, সবাই সাধারণ মানুষও আছে আমাদের সাথে। এখন পর্যন্ত আপনাদের কাছে আইসিনি কোনো প্রশাসন আধিকারিক কেউ আসে নাই? রাস্তাঘাটে দুর্ঘটনা কেমন ঘটে? আমার গাড়ি থেকে স্কুলের বাচ্চা একটা বেরিয়ে গেছে, এরপরে আসলে হসপিটাল নিয়ে গেছি, এরপর নিজের গাড়ির থেকে আসলে 870 টাকার ওষুধ কিনে দেওয়া লাগছে। কোন জায়গা ফসছিল? টুপাশামনি জল আটকে থাকে এই জায়গাটার ভিতরে। রাস্তা গাড়ি চালানোর মতো কোনো অবস্থা নাই, এই কারণে আমরা চাই অতি সত্বর যাতে এই রাস্তাটি মেরামত করা হয়, এই কারণে আমরা আজকে অবরোধ।